অবশেষে অর্ধশত কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। এটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ততম বাস টার্মিনালটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা। সেপ্টেম্বর মাসে এটি উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও তা হয়নি। কবে নাগাদ উদ্বোধন হবে নিশ্চিত করে বলতে পারছেন না সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা। যদিও নগরবাসীর দাবি দ্রুত বাস টার্মিনালটি চালু করা হোক। রংপুর নগরীর আরকে রোড এলাকায় প্রায় চার যুগ আগে নির্মিত বাস টার্মিনালটি ছিল হাঁটু পর্যন্ত কাদা, দুর্গন্ধযুক্ত পানি এবং খালকন্দে ভরা। ফলে রংপুর কেন্দ্র বাস টার্মিনালটি ছিল যাত্রী সাধারণ সহ পরিবহন সংশ্লিষ্টদের কাছে রীতিমতো অভিশাপ। তাই বাধ্য হয়ে আন্তঃজেলা সহ শতাধিক রুটে চলাচলকারী বাসগুলো টার্মিনাল ছেড়ে মূল সড়ক দখল করে গাড়ি নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাত্রী তুলত। অবশেষে 51 কোটি টাকা ব্যয়ে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে দ্বিতল ভবনের নতুন বাস টার্মিনালটি নির্মাণ কাজ শেষ হয়েছে। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, চলন্ত সিঁড়ি, টিকিট কাউন্টার, এটিএম বুথ, নারীদের নামাজ ঘর, ডে কেয়ার সেন্টার, খাবার ওষুধের দোকান, পাবলিক টয়লেট, যাত্রী সেবা স্থান, লাগেজ এরিয়া, শিশু বিনোদন কেন্দ্র, শপিং মল, ট্রাফিক বিভাগ, কন্ট্রোল রুম, ভিআইপি রুম, টেকনিক্যাল প্রশাসনিক বিভাগ, সভাকক্ষ সহ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে টার্মিনাল ভবনটিতে। এছাড়াও টার্মিনাল চত্বরে 500-এর বেশি বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। উদ্বোধন হওয়ার আগেই দেখভাল করার জন্য নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে। রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিক দৃষ্টিনন্দন বাস টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এখানে যাত্রীরা সকল ধরনের সুযোগ সুবিধা আর নিরাপদ ভ্রমণের সুযোগ পাবে বলে আমরা প্রত্যাশা করছি। এক প্রশ্নের উত্তরে সিটি মেয়র জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে টার্মিনাল ভবনটি উদ্বোধন করার সকল প্রস্তুতি নেওয়া হয়, তবে বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আজম জানান, নির্মাণ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, এখন উদ্বোধনের অপেক্ষায়। আশা করা হচ্ছে দ্রুতই চালু করা সম্ভব হবে। এই ব্যাপারে বাস মালিক সমিতির নেতা আমিরুজ্জামান জানায়, বাস টার্মিনালটি দ্রুত চালু করা দরকার। যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে দীর্ঘক্ষণ বসে থাকে। টিকিট কাউন্টারগুলো চালু করা যাচ্ছে না, ফলে যাত্রীদের দুর্ভোগ কমছে না। বাস ড্রাইভার আলমগীর জানায়, টার্মিনাল ভবনটি চালু না করায় তাদের রংপুর ঢাকা মহাসড়কের গাড়ি নিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করতে হয়, এতে করেই প্রতিদিন যানজট লেগেই থাকে। টার্মিনালটিতে সকল সুযোগ সুবিধা থাকায় যাত্রীদের নিরাপত্তা যেমন বাড়বে তেমনই মানুষের দুর্ভোগ কমবে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন জানান, মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করেছিলাম, কিন্তু উদ্বোধনী জটিলতায় থমকে আছে টার্মিনালটি। যত দ্রুত সম্ভব এটি চালু করা হোক।